কবুল করেন, আয় আল্লাহ পুরাকে পুরো উম্মতকে কবুল করেন, সমস্ত আলমের জন্য হেদায়েতের ফয়সলা করেন, হেদায়েতকে আপনি আম করে দেন, দিনীকে আপনি খতম করে দেন, দিনকে আপনি কায়েম করে দেন, হেদায়েতের হাওয়াকে চালু করে দেন, হেদায়েতের হাওয়াকে চালু করে দেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে এই কাজের বুঝ দান করেন, এই কাজের হিকমত শিখায় দেন, মর পর্যন্ত এই কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যত জামাত আপনার আসতে চলতেছে, সমস্ত জামাত আপনি গায়েব থেকে মদদ আর নুসরত করেন, তাদের আহল আয়ালের আপনি হেফাজত করেন। আয় আল্লাহ যত মাদ্রাসা আছে, যত মক্তব আছে, যত মার্কাজ আছে, আয় আল্লাহ আপনি এই সমস্ত আপনি হেফাজত করেন এবং হেদায়েতের জরিয়া বানান। আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ যতদিন দুনিয়াতে থাকি ইমান আর আমালের সাথে রাখেন, মত সময় কালমা নসিব করেন, মত সময় কালমা নসিব করেন। আয় আল্লাহ আপনি আমাদের ভিতরে আল্লাহ দিনের বুঝ দিয়ে দেন, দিনের উপরে চলা সহজ করে দেন, দিনের উপরে মরা সহজ করে দেন, আমাদের জান আর মালকে দাওয়াতের কাজের জন্য কবুল করেন। আয় আল্লাহ আপসে জোর মিল মহব্বত পয়দা করে দেন, এক অপরের ইজ্জত আর সম্মান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা যারা বিমার আছেন এনাদেরকে শিফা দেন, যারা পেরেশান আছেন পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ যারা আমাদের আত্মীয় স্বজনরা কবর এসে আছেন ওনাদের মাগফিরাত করে দেন, ওনাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমরা যখন মত আসবে আপনি যেন আমাদের উপরে রাজি হন। আয় আল্লাহ মত দিয়েন না যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের উপরে রাজি না হয়ে যান, আপনি রাজি হয়ে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান। আয় আল্লাহ কর্ণেওয়ালা জাত আপনি, আপনার মহব্বত আমাদের দিলে দিয়ে দেন। আয় আল্লাহ আপনার হাবিবের মহব্বত আমাদের দিলে দিয়ে দেন, দীনের মহব্বত আমাদের ভিতরে দিয়ে দেন, সুন্নতের মহব্বত আমাদেরকে দিয়ে দেন। আয় আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আয় আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আয় আল্লাহ যত ইজতেমাত সামনে আসতেছে সমস্ত ইজতেমাকে আপনি কবুল করেন এবং হেদায়েতের জারিয়া বানান, যত জোর সামনে আসতেছে সমস্ত জোরকে আপনি কবুল করেন এবং হেদায়েতের জারিয়া বানান। ইয়া আল্লাহ হেদায়েতের জন্য মেহনত করেন আপনি আমাদেরকে তৌফিক দেন, হেদায়েতের জন্য জান আর মাল লাগানো আপনি আমাদেরকে তৌফিক দেন,